আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি করছেন কি? সবাই দেখলে কি ভাবে বলুন তো? অয়নের এক রোখা জবাব, আই ডোন্ট কেয়ার। অয়ন রিমিকে নিচের কেবিনে নিয়ে আসে, অতপর নিচে চেয়ারে বসে, রিমিকে নিচের কোলে বসিয়ে নেয়। রিমি এবং অয়ন দুজনে গায়ের অ্যাপ্রন। রিমি বরাবরের মতো নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু সে ব্যর্থ। রিমি কিছুটা লজ্জা নিয়েই বলে, কেউ আসলে কি ভাববেন বলুন তো? আমাকে ছাড়ুন না প্লিজ। আমার হসপিটাল, আমার বউ, আমি যা ইচ্ছে করব, কার কি? অয়নের কথার মাঝেই হুট করে ঈশা ঢুকে পড়ে। ঈশাকে দেখে এক দফা লজ্জায় পড়ে যায় রিমি, কিন্তু অয়নের মতো নির্লজ্জ ব্যক্তিকে আদেও তা বুঝবে? সে রিমিকে বিন্দু মাত্র ছাড়ে না, বরং শক্ত করে চেপে ধরে। ঈশা কিছুটা ঠাট্টার ছলে বলে, আমি বোধহয় তোদের রোমান্স টাইমে কাবাব মে হাড্ডি হয়ে চলে আসলাম। যখন বুঝেছিস তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হ। অয়নের কথাই ঈশার মুখে এক টুকরো অন্ধকার এসে হানা দিল, যা অয়ন না দেখলেও রিমি ঠিক খেয়াল করেছে। অন্য একটি মেয়ের সামনে এইভাবে চড়িয়ে ধরে রাখায় বেশ অস্বস্তিতে পড়ছে রিমি। রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে নিচের কোলে বসিয়ে রেখেছে অয়ন। ঈশা যে অদ্ভুত দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে যাচ্ছে, সেই নিয়ে কোনো প্রকার হুঁশ অয়নের না থাকলেও রিমির নজরে দৃশ্যটি এড়ায়নি। ঈশার চোখ মুখে অদ্ভুত এক ক্ষোভ উপচে পড়ছে রিমি এবং অয়নকে একসাথে দেখে। রিমিরও সকালের অয়নকে জড়িয়ে ধরার দৃশ্যটি মনে পড়ে গেল। তৎক্ষণাৎ রিমির মস্তিষ্কে এসে হানা দিল দুষ্টুমি বুদ্ধি। রিমিও কুটিল হেসে অয়নের গায়ের সাথে বেশ ভালোভাবে লেপটে রইল, একদম নিবিড়ভাবে। হাত নাড়িয়ে অয়নের কপালের কিনারে লেপটে সিল্কি ঘন চুলগুলো আলতোভাবে ছুঁয়ে খেলা করতে লাগলো। ঈশার চোখ দ্বিগুণভাবে বড় বড় হয়ে গেল। ঈশা কিছুটা অস্বস্তি নিয়ে বলল, আমি ভেবেছিলাম তোদের সাথে যাব। আসলে আমি দেশে এসেছি শুনে গ্র্যান্ডমা বলেছে আমি যেন চৌধুরী বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকি। আসলে আমার তো ফ্যামিলি কেউই বাংলাদেশে থাকে না, তাই আমি ভেবেছিলাম তোদের সাথেই যাব। তোরা কি এখন বের হবি? ঈশা অয়ন এবং রিমির সাথে একই বাড়িতে থাকবে, কথাটি ভাবতে গেলেই মুখটা বেঁকিয়ে ফেলে। রিমি অয়ন রিমিকে কোলে নিয়েই ল্যাপটপে কি যেন টাইপ করে যাচ্ছে, যেন ঈশার কথা সে শোনেই নি। আমি তোকে কিছু বলছিলাম অয়ন। অয়নের ধ্যান ফেরে, চট চলতি বলে ওঠে, হ্যাঁ কি যেন বলছিলি তুই? তার মানে তুই এতক্ষণ ধরে আমার কোনো কথাই শুনিসনি, এতটাই বইয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস। ঈশ্বর কথায় গুরুত্ব না দিয়ে উদাসীন হয়ে নিচের মতো কাজ করে যায় অয়ন। তা দেখে ঈশা চোখ মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। ঈশ্বর বুকের ভিতর থেকে হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুধু। রিমি কিছুটা ঠাট্টার ছলেই বলে, ঈশা আপু দেখতেই তো পারছেন আমরা ব্যস্ত আছি, আপনি বরং একাই চলে যান, আমরা না হয় পরে একসাথে যাব। ঈশা রিমির কথায় এক মুহূর্তও দাঁড়ায় না, গটগট পায়ে বেরিয়ে গেল। অয়ন রিমির কথাতে অবাক হলেও পরক্ষণে মুচকি হাসল। আপনার জীবিত ওয়াইফকে মৃত বানিয়ে রাখার কারণ কি স্যার? সানার হঠাৎ এমন প্রশ্নে বেশ বড়ভাবেই চমকে উঠল ফারহান। ফারহানের বুঝতে বাকি রইল না সুমাইয়া যে জীবিত রয়েছে তা জেনে গিয়েছে সানা। ফারহান পুনরায় গলার স্বর গম্ভীর করে প্রশ্ন এড়ানোর জন্য বলল, আপনি পুনরায় আমাকে ব্যক্তিগত প্রশ্ন করছেন মিস সানা, এভাবে চলতে থাকলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। Don't cross your limit. সানা থেমে যায়। ফারহান বিরক্ত হয়ে বেরিয়ে যেতে নিলে সানা দ্বিগুণভাবে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কিসের এত লুকোচুরি স্যার? দুনিয়ার সামনে কেন সত্যিটা আড়াল করছেন আপনি? আপনি কি জানেন না আপনার এই একটা সত্যি লুকানোর ফলে আমার জীবনটা আজ শেষ হতে চলল স্যার? কথাটি বলেই কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল সানা। সানার আকস্মিক কান্নায় নিজের কাঁধে থাকা ব্যাগটি টেবিলে রেখে ফারহান এক প্রকার ছুটে গিয়ে সানার পাশে বসল। সানার কান্না যেন থামছেই না, তার সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রখরভাবে। ফারহান হতবাক হয়ে সানাকে পর্যবেক্ষণ করল। আমি আপনার কথা সত্যিই বুঝতে পারছি না মিস সানা, আপনি কাঁদছেন কেন? সানা নিশ্চুপ থাকে, ডুকরে কাঁদতে থাকে কিছুক্ষণ। একটা সময় পর সানা নিজের নেত্র পল্লব থেকে আগত পানিগুলো পরম যত্নে মুছে ফেলে, অতপর ধীর কণ্ঠে বলে, আমি আপনাকে ভালোবাসি ফারহান স্যার, খুব ভালোবাসি।
আপনি তো আদৌ আমার ব্যবহারে বুঝতে পারেন না কতটা ভালোবাসি আমি আপনাকে। ফারহান সানার কথায় পাথরের ন্যায় এক প্রকার থমকে বসে থাকে। সানা হেঁচকি তুলে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার। কান্না ভেজা গলায় পুনরায় ফারহানকে উদ্দেশ্য করে দোষীর ন্যায় বলে, আপনি যদি কথাটা আমার থেকে কিংবা দুনিয়ার থেকে না লুকাতেন তাহলে বোধ হয় আপনাকে ভালোবাসার মতো মস্ত বড় ভুলটা কখনই করতাম না ফারহান। কেন আপনি লুকালেন? আমি যে পারছি না ফারহান স্যার, আপনি অন্য কারো হওয়া সত্ত্বেও আপনাকে পাওয়ার লোভে আমাকে দিনের পর দিন গ্রাস করে ফেলছে। সানা থামে, ফারহানের উত্তরের আশায় ফারহানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ফারহানের মুখের ভঙ্গিমা দেখে কিছুই বোঝার সাধ্য নেই, তাই ফারহান মনের অবস্থা বুঝতে ব্যর্থ সানা। ফারহানের মন মস্তিষ্ক বারবার সানার ভালোবাসা কথাটি ঘুরপাক খাচ্ছে। ফারহান হুট করে রেগে যায়, অতঃপর কিছুটা ক্ষিপ্ততা নিয়ে বাজখাই গলায় বলে, আমাকে ভালোবাসার কথাটি এক্ষুনি মাথা থেকে ঝেড়ে ফেলুন মিস সানা। আপনি এখন নিজে খুব ভালো করে জানেন আমার ওয়াইফ বেঁচে আছে, তবু আপনি একজন বিবাহিত পুরুষকে ভালোবাসি বলছেন, জাস্ট শেম অন ইউ। ফারহান কথাটি বলেই দ্রুত উঠে যায়, অতঃপর গটগট পায়ে বেরিয়ে যায় কেবিন থেকে। সানা ঠোঁট কামড়ে পুনরায় কেঁদে ওঠে। রেমি গাড়িতে বসে আছে, পাশেই অয়ন ড্রাইভ করে যাচ্ছে। রেমি আজ বেশ ফুরফুরে মেজাজে রয়েছে, ঈশার মুখটা দেখে তার বেশ মজা লাগছিল। কিন্তু সে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, ঈশা কেন ওইভাবে তাদের দিকে তাকিয়েছিল। রেমির ভাবনার মাঝেই অয়ন গাড়ি ব্রেক কষে, রেমি সামনের দিকে তাকায়। জ্যাম পড়েছে বেশ, ঢাকা শহর জ্যাম থাকাটাই স্বাভাবিক। অয়ন গাড়ির হ্যান্ডেলে হাত রেখে ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে। রেমি জানালা দিয়ে রাতের ঢাকা শহর দেখতে ব্যস্ত। তখনই একজন বাচ্চা ছেলে কড়া নাড়ে, হাতে তার তাজা গোলাপ। রেমি জানালা খুলতে চাইলে অয়ন তাতে বাধা দিয়ে ক্রোধান্বিত গলায় শোধায়, কি করছো রেমি পড়ি, জানালা খুলতে চাইছো কেন? দেখুন না, বাচ্চাটা হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেই মনে হচ্ছে তাজা। রেমি বেশ উৎসুক হয়ে গোলাপ ফুলগুলো দেখে যাচ্ছিল। অয়নের ললাটের মাঝ বরাবর দাম্ভিক এক ভাঁজ পড়ে। অয়ন ছেলেটাকে তার জানালার সামনে আসতে বলে, ছেলেটি অয়নের জানালার সামনে আসে। অয়ন জানালা খুলে ছেলেটিকে প্রশ্ন করে, সব ফুলগুলো কত? ছেলেটি বড় বড় দাঁত বের করে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, জি স্যার, অঙ্গে 100 টাকা। অয়ন হাত বাড়িয়ে সব ফুলগুলো নেয়, অতঃপর পকেট থেকে 1000 টাকার চকচকে নোট ছেলেটির হাতে গুঁজে দিয়ে গম্ভীর সুরে বলে, কিছু বিক্রি করতে হলে আমার সামনে আসবে, আমার রিমিপুরির সামনে ঘুরঘুর করবে না, বুঝলে? অয়ন কথায় রিমি মুখ ফুলিয়ে ফেলে, বাচ্চা একটা ছেলেকে নিয়েও পসেসিভ হওয়ার কি হলো? আসলেই লোকটা সাইকো, ছেলেটা কি বুঝলো কে জানে। মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কিন্তু সাহেব আমার কাছে তো 1000 টাকা ভাঙটি নাই। তোমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি পুরো টাকাটা রেখে দিও। ছেলেটি খুশি মনে অয়নকে মনে মনে শত ধন্যবাদ দিয়ে চলে গেল। আজ সে এবং সাথীরা মিলে বেশ ভালো কিছু খেতে পারবে। রিমিও অয়নের কাছে বেশ খুশি হয়, লোকটা অতটাও খারাপ নয়। অয়ন রিমির হাতে ফুলের গুচ্ছটি তুলে দেয়, টকটকে তাজা ফুলগুলো দেখে অয়নকে চমৎকার হাসি উপহার দেয় রিমি। রিমির হাসি দেখে বুকে হাত দিয়ে সিটে হেলিয়ে বসে অয়ন। রিমি ফুলগুলোর দিকে তাকিয়ে খুশি হয়ে বলে, ডক্টর রিয়ার্সি দেখুন ফুলগুলো সুন্দর না অনেক? গোলাপের থেকেও অধিকতর অদ্ভুত সুন্দর তুমি রিমি পড়ি। রিমি অয়নের কথায় বেশ লজ্জাই পায়। তখনই তার ফোনে একটি অদ্ভুত মেসেজ আসে। মেক সবেমাত্র কোচিং থেকে ফিরছিল, আজ সে ঠিক করেছে হেঁটেই বাড়ি ফিরবে, তাই আজকে সে তার ড্রাইভারকে মানা করে দিয়েছিল। মেঘের হাত থেকে হুট করে সমস্ত বই পড়ে যায়। মেঘ নিচে ঝুঁকতেই খেয়াল করে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মেঘ ভালো করে লক্ষ্য করে দেখে তা স্বয়ং আমান। রিমি উপস্থিত থাকা সত্ত্বেও তার স্বামীকে নিয়ে অন্য নারী মাতামাতি করছে। ঈশা সর্বদা অয়নের সাথে এক প্রকার ঘেঁষে বসে কথা বলছে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই এক প্রকার অয়নের সাথে লেপ্টে রয়েছে। রিমির রাগে মাথায় আগুন ধরে যাচ্ছে। সিঁড়ির উপরে দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে বিশাল ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসে থাকা অয়ন এবং ঈশাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। অয়ন ল্যাপটপে বসে কাজ করছে, তার পাশেই ছোট্ট একটা নাইট ড্রেস পরে অয়নের কাজ বারবার পর্যবেক্ষণ করে যাচ্ছে ঈশা। ড্রেসের কী একটা বিচ্ছিরি অবস্থা, হাতা কাটা,
তার মধ্যে ঈশার ধবধবে সাদা পায়ের হাঁটু বেরিয়ে রয়েছে। অয়নকে নানান কথা বলে নিজের দিকে আকর্ষিত করতে চাইছে ঈশা, কিন্তু অয়ন নিশ্চুপ। সে ল্যাপটপে বসে অফিসের কাজগুলো করে যাচ্ছিল, মাঝে মাঝে হু হ্যাঁ বলছে শুধু। অয়নের উদাসীনতায় ঈশার রাগ হলেও মুখে তা প্রকাশ করে না। কুটিল হেসে বিভিন্ন গল্প করতে থাকে সে। ঈশা এবং অয়নের সামনে বরাবরই বসে আছেন রোজা চৌধুরী। তিনি চা খেতে খেতে একবার অয়ন এবং ঈশাকে দেখেছিলেন। একবার রিমির মুখশ্রী দেখে রিমির ভিতরের অবস্থা বুঝতে চাইছিলেন। রিমি যে বেশ ভালোভাবেই রেগে আছে তা রিমির মুখশ্রী দেখেই খুব ভালোভাবে টের পাচ্ছেন রোজা চৌধুরী। অয়নের হঠাৎ ফোন চলে আসায় অয়ন ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে চলে যায়। আগুন খানিকটা ঘি ঢেলে দেওয়ার জন্য ন্যাকামিশ্বরে ঈশাকে উদ্দেশ্য করে বললেন, ঈশা জানো, তোমাকে এবং অয়নকে একসাথে দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়। কি সুন্দর মানায় তোমাদের, আমাদের হীরের টুকরো ছেলের সাথে তোমাকে মানায়, বুঝলে? কিন্তু কপাল দেখো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির আশ্রিতা মেয়ে আমাদের চৌধুরী বাড়ির বউ হয়েছে। ইস, আমার তো এখন আফসোস হচ্ছে। কয়েকদিন আগে যদি তুমি দেশে আসতে তাহলে বোধ হয়, থাক বাদ দাও সেসব কথা। শেষের কথাটি বেশ আফসোসের সুরেই বললেন রোজা চৌধুরী। রিমির মস্তিষ্কে রাগগুলো নিমেষেই হুট করে উধাও হয়ে যায়। মনের কহিনে ঠাই করে নেয় এক গুচ্ছ বিষণ্নতা। রোজা চৌধুরী বোধহয় রিমির মতো সাদামাটা মানুষ, গ্রেট হার্ট সার্জন অয়ন রৌজাক চৌধুরীর মতো মানুষের যোগ্য নয়। নিজের গায়ে থাকা নর্মাল ফিনফিনে পাতলা ওড়নাটাকে গায়ে ভালো করে জড়িয়ে রিমি নিচের ঘরের দিকে পা বাড়াতে নিলে কোনো ভারী কিছুর শব্দে থমকে যায়। পিছে ফিরে দেখে রোজা চৌধুরীর বরাবর সাদা কাচের দামি শোপিসের বলটির মাঝ বরাবর ধারালো চাকুটা এক প্রকার গেঁথে রয়েছে। রোজা চৌধুরী ঘাবড়ে সামনের দিকে তাকিয়ে দেখে অয়ন স্বাভাবিক ভঙ্গিতে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে। রোজা চৌধুরী ভয়ে শুকনো ঠোঁক গেলে, চাকুটা একটুর জন্যেই তার গলা বরাবর বসে যেত। অয়নের দৃষ্টি শান্ত হলেও তাতে ভয়ঙ্কর রাগ উপচে পড়ছে। অয়ন কটকট পায়ে বলটির থেকে চাকুটি নিয়ে রোজা চৌধুরীর গলা বরাবর ধরে। ঈশা তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় অবাক হয়ে। রোজা চৌধুরী এক প্রকার ভয়ে ভয়ে কান্নার সুরে বলে, কি করছো তুমি অয়ন, চাকুটা নামাও, আমার গলায় লেগে যাবে। অয়ন রোজা চৌধুরীর কথার মাঝেই চাকু দিয়ে সামান্য আঁচড় দিয়ে দেয় রোজা চৌধুরীর গলা বরাবর। সঙ্গে সঙ্গে ফিনকি রক্ত বেরিয়ে যায়। রোজা চৌধুরী ব্যথায় চিৎকার করে কুঁকড়ে ওঠে, কিন্তু তবুও তার শব্দ দেওয়ালে গিয়ে বাড়ি খায় না, কেননা অয়ন তার মুখ চেপে ধরে রেখেছে। অয়ন রোজা চৌধুরীর গলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে বাঁকা হেসে বলে, আমার রিমিপরি চোখের জলের মূল্য দিলাম, হাউ ডেয়ার ইউ, আমার রিমিপরিকে অপমান করার সাহস কে দিয়েছে আপনাকে? অয়নের হুঙ্কারে পুরো চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে সমস্ত সার্ভেন্টস দেহরক্ষীরা কেঁপে ওঠে। যেই গলা দিয়ে আপনি আমার রিমিপরিকে আমার অযোগ্য দাবি করেছেন, সেই গলাটা যদি না থাকে তখন কি হবে রোজা চৌধুরী? অয়নের কথায় ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ললাটে জমে থাকে অনিশ্চিত মৃত্যুর চিন্তার রেশ। অয়নকে দিয়ে ভরসা নেই, উন্মাদ ছেলে সে, যখন সে যা ইচ্ছে করে ফেলতে পারে। রিমি অবস্থা বেগতিক দেখে অয়নের কাছে ছুটতে গিয়ে অয়নের হাত থেকে ছুরিটা ফেলে দেয়। অতঃপর অয়নকে নিচের দিকে ঘুরিয়ে উত্তেজিত হয়ে বলে, আপনি কি করছেন কি? আপনি কি আদৌ তা জানেন? উনি আপনার কাকি হয়, তাকে আপনি মেরে ফেলতে চাইছেন সামান্য একটা কারণে? অয়ন দ্বিগুণ চিৎকার করে বলতে থাকে, সামান্য ব্যাপার মানে তুমি কি আমার জন্যে সাধারণ রিমি পরি? তুমি আমার কাছে কি, আমি তা মুখের ভাষায় কখনো বোঝাতে পারবো না। রিমি অয়নের কথায় মাথা নিচু করে ফেলে। অয়ন কিছুক্ষণ রাগে ফুসফুস করতে থাকে, অতঃপর শীতল কণ্ঠে বলে, তুমি সাধারণ নও প্রেয়সী, তুমি হাজারো সাধারণ ফুলের মাঝে তুমি এক টকটকে সদ্য ফুটে ওঠা অসাধারণ এক গোলাপ ফুল। রিমির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে অজান্তেই।
রোজা চৌধুরীর গলায় হাত দিয়ে কোনো রকম দৌড়ে উপরে চলে যায়। এতক্ষণ ধরে নীরব দর্শকের ন্যায় সব কিছু দেখে যাচ্ছিল ঈশা। আমানকে দেখে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় মেঘ। তার সামনেই আমান দাঁড়িয়ে আছে। সাদা একটা ফর্মাল শার্ট, কোনোই পর্যন্ত ফোল্ড করা। ফর্সা মুখোশটির চারিদিকে ক্ষতের দাগ স্পষ্ট। চুলগুলো অগোছালো, হাতে ব্যান্ডেজ, তবুও কি স্নিগ্ধ দেখাচ্ছে আমানকে। আমান একটু হাঁটু গেড়ে বসে নিচে থাকা বইগুলো সযত্নে হাতে তুলে নেয়। অতপর মেঘের হাতে ধরিয়ে দিয়ে কৃতজ্ঞতার সুরে বলে, আপনি নিজের জীবন ঝুঁকি নিয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার জীবন বাঁচালেন। আপনি সত্যি সাহসী এক কিশোরী বোন। আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তাই ধন্যবাদ জানাতে ছুটে এলাম আপনারই কাছে। এত রাতে ধন্যবাদ জানানোর জন্য? মেঘের প্রশ্নে কিঞ্চিৎ হেসে আমান উত্তর দেয়, আপনার ভাইয়ের জন্য লুকিয়ে বেড়াতে হচ্ছে, দিনে তো সম্ভব নয়, তাই ধন্যবাদ জানাতে রাতেই চলে এলাম। তাছাড়াও এক সপ্তাহের মধ্যে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আমান চলে যাবে কথাটি শ্রবণ করার সঙ্গে সঙ্গেই বুকটা ভারী হয়ে আসে মেঘের, নেত্রকোণ হয়ে ওঠে টলমলে। মেঘ কোনো রকম বলে, চলে যাবেন আপনি? থেকে কি করব বলুন, যাকে পাওয়ার জন্য ছুটে এলাম তাকেই তো পেলাম না আমি, আফসোস। রোহানা চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তারই সামনে মুখ কালো করে বসে আছে রোজা চৌধুরী। গলায় তার বেশ ব্যথা, ছুরিটা ছিল বেশ ধারালো, সামান্য আঁচ দিতেই রক্তপাত শুরু হয়ে গিয়েছিল। রোজা চৌধুরী কান্নার সুরে বললেন, মা আপনি কি এখনো কিছুটি বলবেন না? অয়ন আমাকে আঘাত করলো, আর একটু হলেই মেরেই ফেলতো, তবু আপনি চুপ করে থাকবেন? এবারও আদরের নাতনির পক্ষ নিবেন? রোহানা বিরস মুখে শুধালেন, উফ, কানের কাছে খ্যান খ্যান করো না তো, তোমারও দোষ আছে। কথাটা বলেই রোহানা চৌধুরী হাঁক ছেড়ে রিমিকে ডাকলেন। রিমি এবং ঈশা রোহানার ডাক শুনে নিচে নামল। অয়ন সবে মাত্র হসপিটাল থেকে ফিরেছিল। অয়নকে দেখে রোহানা চৌধুরী এগিয়ে গিয়ে অয়নের কাঁধ রেখে অপরাধীর ন্যায় বললেন, আমি জানি দুলাভাই, আমি অনেক ভুল করেছি, যার জন্য আমি সত্যি অনুতপ্ত। আমি সেই ভুলটাকে সংশোধন করতে চাই, তোমার এবং রিমির পুনরায় বিয়েটা দিয়ে। বিয়ের কথা শুনে ঈশার মুখে ঘোর অন্ধকার এসে হানা দিল, যা রিমির নজরে ঠিকই পড়ল। ভালোবাসার মানুষটি বিবাহিত থাকা সত্ত্বেও তাকে অঢেলা ভালোবাসা অন্যায়। শুধু অন্যায় নয়, তা এক জঘন্য পাপ। সানা স্পষ্ট জানে ফারহানের স্ত্রী জীবিত রয়েছে, তবুও ফারহানকে ভালোবাসার মতো পাপ করে বসেছে সানা। সানা ধীর পায়ে হেঁটে টেবিলের পাশে থাকা চেয়ারে ধপ করে বসে। পাশেই ফারহানের ছবিখানা, সাদা ফ্রেমে বাঁধাই করা। কালো ফর্মাল পোশাক পরিহিত 28 বছরের যুবকের প্রেমে বারবার পড়ে যাচ্ছে সানা। মানুষটা বোধহয় প্রেমের জাদু করে ফেলেছে সানাকে, না হলে এত মানুষ থাকা সত্ত্বেও সানার কেন এত আকর্ষণ ফারহান নামক যুবকটির প্রতি? অনুরূপভাবে ফারহানের কেন এত আকর্ষণ তার অসুস্থ স্ত্রী সুমাইয়ার প্রতি? সানা তো দেখতে পড়তো সুন্দর, হ্যাঁ রূপের দিক থেকে সুমাইয়ার থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে সানা। কলেজ জীবনে হাজারো যুবকের রাতের ঘুম কেড়ে নিত সানা, শুধু রূপেই এগিয়ে একদমই নয়। সানা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টও বটে, যার ফলে আজ সে বড় কোম্পানির বড় একটি পদে চাকরি করছে। সানা আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো, নিজের খুঁত খুঁজতে চাইল কিন্তু পেল না। সানার মনে হলো সে যোগ্য ফারহানের, সুমাইয়া নয়। রাগের মাথায় আগুন ধরে গেল পরক্ষণেই। সানা মাথা চেপে ধরে বিড়বিড় করে আওড়াতে লাগলো, মেরে ফেলবো আমি সুমাইয়াকে, একদম শেষ করে দিব, সুমাইয়া সারে যোগ্য নয়। রোহানা চৌধুরীর কথায় অয়নের ললাটের বলিরেখায় বেশ সূক্ষ্ম চিন্তার রেশ পড়ে গেল। রোহানা চৌধুরীর চোখ মুখে উপচে পড়ছে অনুতাপের ছায়া। রোহানা চৌধুরী বেশ আফসোসের সুরেই বললেন, আমি নিজের কোম্পানির স্বার্থে তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম অয়ন, পায়েলের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম তোমার অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ছিলাম। অয়ন কোনো রূপ জবাব দিল না, শক্ত মুখে ঠাই দাঁড়িয়ে থেকে রোহানা চৌধুরীকে পাশ কাটাতে নিলে রোহানা চৌধুরীও অয়ন কাঁধে হাত রেখে নিচু গলায় পড়লেন,
আমি যখন উপলব্ধি করতে পারলাম আমার নিজের স্বার্থের জন্য আমার নাতি আমার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আমি ঠিক করি তোমাদের আমি পুনরায় বিয়ে দেব, অনেক ধুমধাম করে। আমি আর কয়েকটা দিন বাঁচবো বলো দাদু ভাই, মরে যাওয়ার আগে তোমাদের সুখে দেখে চলে যেতে চাই। কথাটি বলেই নেত্র পল্লবে জমে থাকা জলগুলো মুছে নিলেন রুহানা চৌধুরী। অয়ন রুহানা চৌধুরীর শেষের কথাটি শুনে নিজেকে দমিয়ে রাখতে পারে না, পিছনে ঘুরে রুহানা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে। যতই হোক বাবা মায়ের পর তো রুহানা চৌধুরীকেই সব থেকে বেশি ভালোবাসে অয়ন। রুহানা চৌধুরী কাঁদতে কাঁদতে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। রোজা চৌধুরী গলায় হাত দিয়ে এমন দৃশ্য দেখে ক্রোধান্বিত হয়ে উপরে চলে যায়। রিমি ঈশ্বর থেকে দৃষ্টি সরিয়ে অয়ন এবং রুহানা চৌধুরীকে দেখে মুচকি হাসে। অবশেষে মান অভিমান এবং সমস্ত ঝগড়ার সমাপ্তি হল নাতি এবং দাদুর মাঝে। রিমির বেশ ভালো লাগলো দৃশ্যটি। রুহানা চৌধুরী অয়নকে ছাড়িয়ে রিমিকে উদ্দেশ্য করে কাছে ডাকলো। রিমিও ধীর পায়ে রুহানা চৌধুরীর সামনে দাঁড়ালো। রুহানা চৌধুরী রিমিকে অয়নের পাশে দাঁড় করিয়ে তৃপ্তির সুরে বললেন।